Yeah. Hi guys, Thakib here and welcome to my channel. Guys, আজকের ভিডিওতে আরো একটা নতুন মেসেঞ্জার চ্যাট ভাইরাল স্যাড স্ট্যাটাস ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে এলাম। প্রিভিউতে যে আপনি ভিডিওটা দেখলেন, আপনার একটা পছন্দের ছবি দিয়ে খুব সহজে এই ভিডিওটা ক্রিয়েট করে নিতে পারবেন। তো ভিডিওটা কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখবেন। এই ভিডিওটা এডিটিং করার ক্ষেত্রে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ইউজ করব, আর আপনাদেরকে একটা ওভারলে ডাউনলোড করতে হবে। অল মেটেরিয়ালস এর লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন। তো গাইস, ভিডিওটা শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটি একটা লাইক করে দিবেন। চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন, কারণ এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করা হয়ে থাকে। তো গাইস, আপনাদের সাথে আছে আমি সাকিব জোন, ভিডিওটা শুরু করি। ওয়েলকাম ব্যাক গাইস। আপনাদেরকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। ওপেন করলে এইরকম ইন্টারফেস শো করবে, দেন নিউ প্রজেক্ট প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করলে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। আপনি যদি ভিডিও সেকশনে থাকেন, ফটো সেকশনে ক্লিক করবেন। দেন আপনার পছন্দের একটা ফটো ইনপুট করতে হবে, যে ফটোটা দিয়ে আপনি স্ট্যাটাস ভিডিওটা ক্রিয়েট করতে চান। আপনি যদি ফাইলটাকে ওপেন করতে চান, উপরে অ্যালবাম অপশানে ক্লিক করবেন। দেখবেন এখানে আপনার ফাইলগুলো শো করবে, যে ফাইলে আপনার ফটো রয়েছে ওই ফাইলটাকে ওপেন করবেন। দেন পছন্দের ফটোটাকে সিলেক্ট করবেন। ফটোটাকে সিলেক্ট করার পর নিচে অ্যাড অপশানে ক্লিক করবেন। অ্যাড অপশানে ক্লিক করে দেখবেন আপনার ফটোটা ইনপুট হয়ে যাবে। এরপর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো টুলস শো করছে, একটু সরিয়ে আসবেন। দেন ফরম্যাট অপশানে ক্লিক করবেন। ফরম্যাট অপশানে ক্লিক করার পর এখান থেকে 9:16 এই এক্সপেক্টেড রেশিওটা সিলেক্ট করবেন। তারপর আপনাদেরকে এই ফটোটাকে ফুল স্ক্রিন করে অ্যাডজাস্ট করতে হবে। টু ফিঙ্গার দিয়ে এরকমভাবে জুম করে দিবেন, ফুল স্ক্রিন হয়ে যাবে। তো এরকমভাবে অ্যাডজাস্ট করে নেবেন। দেন আপনাদেরকে ভিডিও লাস্টে চলে আসতে হবে। এখানে ক্যাপকাট অ্যাপ্লিকেশন একটা ওয়াটারমার্ক রয়েছে, এটার উপরে ক্লিক করবেন। তারপর ডিলিট বাটনে ক্লিক করে ওয়াটারমার্কটাকে ডিলিট করে দিবেন। এরপর আপনাদেরকে ফটো ডিউরেশনটা অ্যাডজাস্ট করতে হবে, তার জন্য ফটো লেয়ারে ক্লিক করবেন। দেন এখান থেকে এরকমভাবে ল্যাটটাকে বাড়িয়ে দিবেন। তো আপনাদেরকে 17 সেকেন্ড ল্যাটটা অ্যাডজাস্ট করতে হবে। তো আমি এখান থেকে 17 সেকেন্ড করে দিয়েছি। এরপর আপনাদেরকে এই ফটোর উপরে ক্লিক করতে হবে। দেন আপনি প্রথমে চলে আসবেন। প্রথমে আসার পর এই যে টুলসগুলো শো করছে, একটু সরিয়ে আসবেন। দেখবেন এখানে অ্যাডজাস্ট অপশান পাবেন, এটার উপরে ক্লিক করতে হবে। আপনার ফটো যদি ব্রাইটনেস বেশি হয় তাহলে ব্রাইটনেস অপশানে ক্লিক করবেন। দেন ব্রাইটনেসটা একটু কমিয়ে দিবেন, আপনার ইচ্ছা মতো করে দিবেন আপনার ফটো অনুযায়ী। তো দেখতে পাচ্ছেন ব্রাইটনেসটা একটু কমিয়ে দিলাম। দেন আপনাদেরকে একদম লাস্টে চলে আসতে হবে, এখানে ভিগনেট অপশান পাবেন, এই অপশানেতে ক্লিক করবেন। দেন আপনাদেরকে একটু বাড়িয়ে দিতে হবে। আমি এখান থেকে 25% করে নিচ্ছি, আপনার ইচ্ছা মতো আপনি অ্যাডজাস্ট করে নেবেন। 25% করে দিলাম। তারপর টিক অপশানে ক্লিক করবেন। টিক অপশানে ক্লিক করার পর এখান থেকে অ্যারো অপশানে ক্লিক করে ব্যাক করবেন। দেন আপনাদেরকে এখান থেকে ওভারলে অপশানে ক্লিক করতে হবে, তারপর অ্যাড ওভারলেতে ক্লিক করবেন। গ্যালারি ওপেন হয়ে যাবে। আপনি যদি ফটো সেকশনে থাকেন, ভিডিও সেকশনে চলে আসবেন। দেন ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা ওভারলে ভিডিও লিঙ্ক দেওয়া আছে, ওই ভিডিওটাকে ডাউনলোড করে নেবেন। দেন আপনাদেরকে ওই ভিডিওটাকে সিলেক্ট করতে হবে। তারপর নিচে অ্যাড অপশানে ক্লিক করবেন। অ্যাড অপশানে ক্লিক করে দেখবেন ভিডিওটা ইনপুট হয়ে যাবে। এরপর আপনাদেরকে টু ফিঙ্গার দিয়ে এই ভিডিওটাকে ফুল স্ক্রিন করে নিতে হবে। দেখতে পাচ্ছেন ফুল স্ক্রিন হয়ে গেছে। এরপর আপনাদেরকে স্প্লেস অপশানে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে ফিল্টার অপশানে ক্লিক করবেন। দেখবেন এইরকম ইন্টারফেস চলে আসবে, খুব সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গেল। এরপর টিক অপশানে ক্লিক করবেন। টিক অপশানে ক্লিক করার পর আপনাদেরকে লাস্টে চলে আসতে হবে। আপনার লেয়ারটা যদি অ্যাডজাস্ট না হয় ভালোভাবে, তাহলে আপনাকে এই ওভারলেটের উপরে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে 17 সেকেন্ড রয়েছে, 17.3 সেকেন্ড, তার জন্য এটার উপরে ক্লিক করবেন। দেন এটাকে একটু অ্যাডজাস্ট করে দেবেন। এই দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট হয়ে গেছে। তো আপনাদেরকেও এরকমভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে। এরপর প্লে করে দেখবেন, খুব সুন্দরভাবে কিন্তু আপনার ভিডিওটা ক্রিয়েট হয়ে যাবে। সেম প্রসেসে আপনি যদি এই ভিডিওটা অন্য অ্যাপ্লিকেশন দিয়ে এডিটিং করতে চান, এডিটিং করতে পারবেন। যেমন ভিএন, ভিডিও এডিটর, ভিটা, ইনশট, এই অ্যাপ্লিকেশনগুলো দিয়ে এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতে পারবেন। তো গাইজ, দেখতে পাচ্ছেন সম্পূর্ণভাবে আমাদের ভিডিওটা ক্রিয়েট হয়ে গেছে। এরপর আপনাদেরকে ভিডিওটা গ্যালারিতে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য আপনাদেরকে উপরে শেয়ার অপশানে ক্লিক করতে হবে। তার আগে এই যে সেটিংটা রয়েছে এখানে একবার ক্লিক করবেন। দেন এখান থেকে এটাকে অ্যাডজাস্ট করে নেবেন, এটা 1080 করে নেবেন। আর এখান থেকে আপনাকে 60 FPS করে নিতে হবে। তারপর অ্যারো অপশানে ক্লিক করে ভিডিওটা গ্যালারিতে এক্সপোর্ট করে নেবেন। আই হোপ গাইস এই ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। চ্যানেলটিকে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন। কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে, আর বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনার যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে, ফেসবুক বা ইনস্টাগ্রামে জানাতে পারেন, লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আরও একটা নতুন করে ভিডিওতে দেখা হবে। টেক কেয়ার, বাই।